আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন ভিডিও তৈরি করলে দর্শক দেখবে? বন্ধুরা, আপনার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি এক এক সময় এক এক কন্টেন্টের ভিডিও নিয়ে আসেন, যার কারণে আপনার চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ঠিক থাকে না, এমনকি আপনার চ্যানেলে অ্যাভারেজ ভিউ কিন্তু আপনি পান না। বন্ধুরা, একটা চ্যানেলকে তখনই সফল চ্যানেল বলা যায় যখন সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ভিউ থাকে। যেমন ধরুন, একটা চ্যানেলে যদি কোনো একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউ চলে আসে, আরেকটা ভিডিওতে 9000 ভিউ আসলো, তাহলে কিন্তু সেই চ্যানেলটাকে সফল চ্যানেল বলা যাবে না। যদি এরকম হয় যে প্রত্যেকটা ভিডিওতে 9000, আরেকটাতে 10000, আরেকটাতে 8000, আরেকটাতে 11000, অর্থাৎ 1000, 2000, এরকম 19-20 পার্থক্য থাকে, অ্যাভারেজ ভিউ থাকে, সেসব চ্যানেলকে কিন্তু সফল চ্যানেল বলা চলে। এটা আমার মতে, আপনারা জানাবেন কমেন্টে আমি কি ঠিক বলেছি কি না। তো বন্ধুরা দেখুন, আপনাকে অবশ্যই প্ল্যাটফর্ম কী চাচ্ছে আপনার কাছে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন না কেন, সেই ক্যাটাগরিতে কিন্তু আপনার কম্পিটিটর থাকবে, আপনার একই রিলেটেড অনেক ইউটিউবার থাকবে, আপনার সমকক্ষ হতে পারে অথবা আপনার থেকে আরও ভালো পজিশনে সে একটা অবস্থানে আছেন, অনেক সাবস্ক্রাইবার নিয়ে বসে আছেন। সেক্ষেত্রে আপনাকে প্ল্যাটফর্মের চাহিদাটা বুঝতে হবে, এমনকি আপনার চ্যানেলের চাহিদা বুঝতে হবে। এখানে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্ম, আপনি যেখানে কাজ করছেন সেটার কী চাচ্ছে আপনার কাছে, কী করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, ভিউ আসবে, এমনকি চ্যানেলটা র্যাঙ্ক করবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার চ্যানেলের চাহিদা, আপনার চ্যানেলে যেসব সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আপনি কীভাবে ফুলফিল করবেন, কারণ তাদের কিন্তু চাওয়া আপনার কাছে সবচেয়ে বেশি, যে কারণে তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। সাবস্ক্রাইব করা মানে আপনার পরিবার সদস্য হয়ে গেছে তারা, এখন আপনাকে দায়িত্ব নিতে হবে তাদেরকে ফুলফিল করা, তাদের জন্য সেরকম কন্টেন্টগুলো উপহার দেওয়া যেগুলো তারা পছন্দ করে। তো বন্ধুরা, সহজভাবে যদি আমি বলতে চাই, প্ল্যাটফর্মের চাহিদা হচ্ছে আপনার যারা কম্পিটিটর রয়েছে, একই ক্যাটাগরির যেসব ইউটিউবার রয়েছে, তারা রিসেন্টলি কোন ধরনের ভিডিওগুলো তৈরি করেছে, সেগুলো অনুযায়ী সেই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করে যেতে হবে, কারণ ওই টপিক্সটা এখন ট্রেন্ডিং, আপনার টপিক্সটা হচ্ছে এখন ট্রেন্ডিং, এটা হচ্ছে প্ল্যাটফর্মের চাহিদা। আর আপনার চ্যানেলের চাহিদা আপনি খুব সহজে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে 48 আওয়ার্সের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিওগুলোতে, সেগুলো হচ্ছে যে আপনার চ্যানেলের চাহিদা, সেগুলো আপনার দর্শক বন্ধুরা পছন্দ করেছে বলেই 48 আওয়ার্সের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এটার মধ্যে আসবে, যে ভিডিওগুলোতে আসবে সেই রিলেটেড ভিডিও আপনি যদি আবার তৈরি করেন, আবার 48 আওয়ার্সের মধ্যে কিন্তু ভিউয়ের যে ফ্লোটা আছে সেটা কিন্তু কখনো ড্রপ হবে না, যদি সেই টপিকসে আপনি ভিডিও তৈরি করেন। এমনকি অডিয়েন্স সেকশনে গেলে আমরা দেখতে পাই যে বেশ কিছু চ্যানেল, আমার সাবস্ক্রাইবাররা অন্য যেসব চ্যানেলগুলো দেখে, অন্য চ্যানেলে যেসব ভিডিও দেখে, ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে, আমরা খুব সহজে কিন্তু দেখতে পারি অডিয়েন্স সেকশানে গেলে সেই টপিক্সে যদি আমরা ভিডিও তৈরি করি, যেহেতু সেই ভিডিওগুলোতে, সেই চ্যানেলগুলোতে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে আমার চ্যানেলের, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেনিফিটেড হব, আমাদের চ্যানেলে কিন্তু সেই টপিক্স অনুযায়ী যদি ভিডিও নিয়ে আসি, দর্শক বন্ধুরা কিন্তু পছন্দ করবে, এমনকি পর্যাপ্ত ইনফরমেশান অ্যাড করে যদি আমরা ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে হলে আপনাকে অবশ্যই অনেক কিছু ভাবতে হবে, প্রতিদিন একই টপিকসে ভিডিও আনলে হবে না, কিছু ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে, আপনার প্ল্যাটফর্মের চাহিদা এবং আপনার চ্যানেলের চাহিদা সব কিছু বুঝে যদি আপনি ভিডিও তৈরি করেন, ইনশাআল্লাহ 100% আপনি সফল হবেন, আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে গ্রো করবে।